সেদিন ইলেকশন কাউন্টিং ছিল, তার পরের দিনই এই হেতিয়া অঞ্চলে একটা সমস্যা হয়েছিল দুটো গ্রুপের মধ্যে। তো সেই যারা তার মধ্যে একজন ইঞ্জিয়র হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, তারপর ছাড়াও পেয়ে গেছিল। গতকাল বিকেলের দিকে সে মারা যায়। তো সেটা নিয়েই এখানে একটা কমপ্লেন এসছে যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে ইঞ্জুরি হয়েছিল তার জন্য মারা গেছে। তো আমাদের তদন্ত চলছে। এমনিতে একটা কমপ্লেন দিয়েছিল ওরা, তার মধ্যে 6 জন এফআইআর নেম ছিল। আমাদের এখন ধরপাকড় চলছে, যা যা করার আমাদের ইনভেস্টিগেশন চলছে। আর আরেকটা হচ্ছে যে পোস্টমর্টম এখনো হয়নি, পোস্টমর্টম হবে, তারপরেই এক্স্যাক্ট কী কারণে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। এখানে বিক্ষোভ চলছিল, বিক্ষোভটা কীভাবে কী প্রতিশ্রুতি? এখানে প্রায় 500,000-খানেক লোক এসে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভ ঠিক না, থানায় একটা ডেপুটেশন দিয়েছিলেন। আমাদের এসডিপিও বিষ্ণুপুর থানায় ছিলেন, উনি নিজের ডেপুটেশনটা নিয়েছেন। তো ওনাদের ডেপুটেশনে যা দাবি দাওয়া ছিল সেগুলো আমরা আস্তে আস্তে দেখছি। আমি যেটুকু জানি খবর, যেদিনে রেজাল্ট বেরোয়, রেজাল্ট বেরোবার পর যারা বিজেপির লোক তারা ওই গ্রামে একজন তৃণমূল কর্মীকে মারতে যায়। সেই তৃণমূল কর্মী প্রাণের ভয়ে ছোটাছুটি শুরু করে। সেই যখন ছোটাছুটি শুরু করছে, সেই গাদালের মধ্যেই ভদ্রলোক এসে যায়। এ কিন্তু কোনো রাজনীতি করত না, শিল্পী মানুষ, ছবি টবি আঁকে, সবাই ওকে ভালোবাসত এবং সবারই সঙ্গেই সম্পর্ক। এই মৃত্যুটা আমাদেরও খুব দুঃখ লেগেছে, খুব বেদনাদায়ক, কারণ এইরকম একজন মানুষ মারা গেছে যে রাজনীতি করে না, দেওয়াল লিখন থেকে আরম্ভ করে সব কাজ সব দলেরইও করত, এই জায়গায় আছে। এরপরে পরবর্তী ক্ষেত্রে ওই দিনে ওই মারামারির ঘটনায় ও এসে যায়, পিছন থেকে ওর মাথায় কেউ আঘাত করে দেয়। এবং আমাদের যেটা মনে হচ্ছে, বিজেপির থেকেও ওই সিপিএমের লোকেরা দলে ঢুকে গেছে, ওই দলের লোকেরা জয়পুর ব্লকে একটা বিশৃঙ্খলা পাকাবার চেষ্টা করছিল, ওরাই ওর মাথায় আঘাত করে এবং সেই ঘটনায় ও হসপিটালে ভর্তি হয়। 3-4 দিন হসপিটালেও ছিল, হসপিটালে সেরে যাওয়ার পরে বাড়ি এসেছিল, কাজকর্ম টুকটাক করছিল। তারপরে এই গতকাল হঠাৎই বাথরুমে গিয়ে ও পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা সত্যিই বেদনাদায়ক, ওই রকম একজন ছেলে মারা গেছে, আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। এবং এইটাকেই ক্যাওস করে বিজেপি এবং সিপিএমের লোকেরা ক্যাওস করে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমার যেটুকু ধারণা, তৃণমূলের কোনো নেতা বা কোনো কর্মী ওর গায়ে আঘাত করেনি, আঘাত যদি করে থাকে ওই সিপিএমের লোকেরা ওকে মেরেছে, মেরে তৃণমূলীদের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। এটা হচ্ছে ঘটনা, পুলিশ তদন্ত করে দেখুক। এই ঘটনায় যে সত্যিকারের দোষী তার শাস্তি হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমার নাম ইয়ামিন শেখ, আমি জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং ব্লক নেতৃত্ব আমি এটা এই জায়গায় আছি।